মর্নিং চিলড্রেন, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা বাংলা মঞ্জরি বইটা পড়ব। সবাই পেজ নাম্বার 95 খোলো। আগের দিন আমরা বাঘাযতীনের অর্ধেকটা পড়েছিলাম, আজকে আমরা তারপর থেকে পড়ব এবং তার সম্বন্ধে আরো কিছু জানব। চলো পড়া স্টার্ট করি। নমামা অনাতে ছিল নানা রকম কসরতের অভ্যাস, অর্থাৎ জ্যোতির নমামা ছিল কসরতের অভ্যাস। তার নাম কি ছিল নমামার? অনাথ। তার ঘোড়াচড়া, শিকার, দৌড়ঝাঁপ প্রভৃতিতে তার ভারী দখল। এছাড়াও তার কিসে কিসে দখল ছিল? ঘোড়ায় চড়া, শিকার করা এবং দৌড়ঝাঁপ করা। জ্যোতি এসব দিক থেকে তার প্রিয় সাকরেদ। এইসব দিক থেকে প্রিয় সাকরেদ ছিল কে? জ্যোতি, অর্থাৎ নমামার প্রিয় শিষ্য বা তাকে অনুসরণকারী কে ছিল? জ্যোতি। মামার সাদা ঘোড়া সুন্দরীর পিঠে সওয়ার হয়ে প্রায় উধাও হয়ে যায় জ্যোতি, অর্থাৎ নমামার একটা ঘোড়া ছিল, কি রঙের ছিল? সাদা রঙের, তার নাম ছিল সুন্দরী। সেই ঘোড়া পিঠে চড়ে সে কি করে ঘুরতে বেরিয়ে যেত, তো তাই জন্যই বলছে উধাও হয়ে যেত। মাঝে মাঝে শিলাইদহ থেকে কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন ঘোড়াটা ধার নিতে এসে মামা আছেন অথচ ঘোড়া নেই দেখে হাসি মুখে প্রশ্ন করতেন, জ্যোতি বুঝি বেড়াতে গেছে? অর্থাৎ কে আসতেন? রবি ঠাকুরের ভাইপো সুরেন। তিনি কি করতে আসতেন? ঘোড়া চাইতে আসতেন। কার কাছে? মামার কাছে। তো ঘোড়া চাইতে এসে দেখতেন মামা আছে কিন্তু তার ঘোড়াটা নেই, তার কারণ জ্যোতি মামার ঘোড়াটা নিয়ে ঘুরতে যেতেন। তাই জন্য সুরেন বলছে জ্যোতি বুঝি বেড়াতে গেছে, সেই জন্য এই কথাটা সুরেন মামাকে বলছে। জ্যোতি ঘোড়া চড়তে অত ভালোবাসে দেখে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন তাকে, অর্থাৎ জ্যোতি ঘোড়া চড়তে খুবই ভালোবাসত, সেই জন্য তার মামা তাকে একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। টাট্টু ঘোড়া মানে কাঠের তৈরি একটা ঘোড়া হয়, তাকে টাট্টু ঘোড়া বলে। সেই ঘোড়া তার মামা তাকে কিনে দিলেন।